দিন কয়েক আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সর্বসমক্ষে ভর্ষিত হতে হয়েছিল কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মৌহা মৈজরকে ভর্ৎসনার সেই ভিডিও অচিরেই ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে এরপরই বিজেপি সাংসদ সৌমিত্র খা সেই জল্পনা কয়েক গুণ বাড়িয়ে দিয়ে বলেন মৌহা মৈজরকে বিজেপিতে যোগ দিতেই হবে দু হাজার বাইশের মধ্যে আর এর মাঝেই বিজেপির সঙ্গে সক্ষতায় মাতলেন কৃষ্ণনগরের এই জনপ্রিয় সাংসদ অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু মৌহাকে এক বাক্স জৈব কিউই ফল ফাটিয়েছিলেন এই প্রসঙ্গে এদিন টুইট করে মুখ্যমন্ত্রী খান্ডুকে ধন্যবাদ জানান মৌহা পাশাপাশি এদিন তিনি কেন্দ্রীয় আইনমন্ত্রী তথা অরুণাচলের আরেক বিজেপি নেতা কিরেন রিজিজুকে আরও কিছু কিউই ফল বিতরণ করতে বলেন এদিন মৌহা লেখেন অরুণাচলের জৈব কিউই ফলের সুন্দর একটি বাক্স দেওয়ার জন্য পেমা খান্ডুকে ধন্যবাদ জানাই আশা করি কিরেন রিজুজু আরও কয়েকটা আমাদের দেবেন বিজেপির হেভিওয়েট নেতাদের সঙ্গে মৌহা মৈত্রর কথোপকথনে রাজনৈতিক মহলের গুঞ্জন আরও তীব্রতর হয়েছে